পুলিশ প্রধান এবং তারই অধস্তন ঢাকা মহানগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম ভব্যতা সভ্যতার সকল সীমা ছাড়িয়ে যে ঔদ্ধত্যপূর্ণ শিষ্টাচার বর্জিত অশালীন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েছেন তাতে গোটা দেশবাসী হতবাক এবং বিস্মিত। আমরা আশা করি পুলিশের এই অতি দলবাজ দুই কর্মকর্তা তাদের গরহিত অপরাধের জন্য জাতি কোনোদিন ক্ষমা করবে না। ক্ষমতার মদমত্ততা এবং নিশিরাতের প্রধানমন্ত্রীর কৃপা পেতে যে অমার্জনীয় গরহিত অপরাধ করেছেন তার মাসুল তাদেরকে জনগণের কাছে একদিন দিতেই হবে। পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ করে এক্সটেনশন সার্ভিসে থাকা ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম চারবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচাইতে জনপ্রিয় সবচাইতে শ্রদ্ধাভাজন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব মন্তব্য করেছেন তা স্রেফ চরম মাত্রা জ্ঞানহীন আচরণ ছাড়া আর কিছুই নয়। যে নোংরা ভাষায় পুলিশ কমিশনার কথা বলেছেন তা প্রজাতন্ত্রের কর্মচারীতে দূরের কথা, কোনো ভদ্র পরিবারের সন্তানের পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়। স্বাধীনতার ঘোষক ও বরেণ্য মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডারের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে পুলিশ কমিশনার যে অশিষ্ট মন্তব্য করেছেন তাতে তার পিতামাতা যদি বেঁচে থাকেন তাহলে তারাও লজ্জিত এবং বিব্রত হতেন। পুলিশ কমিশনারের পিতা জানি না বেঁচে আছে কিনা, যে তারা যদি বেঁচে থাকেন তাহলে এই এই কথা শুনে, তার পুত্রের এই কথা শুনে তারাও লজ্জা পাবেন। আমাদের বক্তব্য স্পষ্ট, বেগম খালেদা জিয়ার মতো মহিষী নারীকে নিয়ে যারা অসম্মানসূচক বক্তব্য রাখেন তারা আত্মা বিক্রি করা মানুষ। নিজের চাকরির জন্য নিজের মেরুদণ্ডকে তারা দুর্বল করেছেন, তাদের শির দ্বারা বলে কিছু নেই। আপনারা জানেন শফিকুল ইসলামের চাকরি শেষ হয়ে গিয়েছিল গত বছর 2021 সালের 21 অক্টোবর। নিয়ম অনুযায়ী শফিকুল ইসলামের মেয়াদ শেষে অবসরোত্তর ছুটি প্রদানের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।